বর্তমানে ধারাবাহিকের বেশ জনপ্রিয় অভিনেতা কুশল চক্রবর্তী। বিভিন্ন ধারাবাহিকে তাঁর অভিনয় ভালো লাগে দর্শকদের। তবে দীর্ঘ 5 দশক ধরে তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। বড় পর্দায় তাঁর প্রথম আত্মপ্রকাশ সত্যজিৎ রায়ের হাত ধরে মাত্র 6 বছর বয়সে। তারপর ধারাবাহিক, চলচ্চিত্র সবেতেই কাজ করেছেন। অভিনেতা ছাড়াও তিনি একজন সফল পরিচালক ও প্রযোজক। জানব কুশল চক্রবর্তীর কর্ম ও ব্যক্তিগত জীবনের নানান কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 21শে জুলাই 1968 সালে কলকাতায় জন্ম তাঁর। বাবা মা দুজনেই ছিলেন শিক্ষক। ছেলে কুশলকে ক্লাস 3 পর্যন্ত বাড়িতেই লেখাপড়া শেখাতেন তাঁরা, আর সঙ্গে ছবি আঁকা। বিদ্যালয়ে ভর্তি করেন একেবারে ক্লাস 4-এ। ছোট থেকেই ছবি আঁকায় পারদর্শী হয়ে ওঠেন কুশলবাবু, আর চলচ্চিত্রে অভিনয়ও খুব ছোটবেলা থেকেই। শক্তি বন্দ্যোপাধ্যায় ও গৌরীপ্রসন্ন মজুমদারের যৌথ পরিচালনায় ছোট্ট নায়ক ছবিতে তাঁর প্রথম অভিনয়। তখন বয়স মাত্র 4 বছর। সেই ছবির শুটিং হওয়ার পরই সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর আলাপ। সালটা 1972। এক প্রকাশক তাঁর একটি ছবি বই বের করেছিলেন, আমার ছবি তোমার ছড়া। সেই বইতে তাঁর আঁকা বেশ কিছু ছবি ছিল আর বিভিন্ন লেখকদের ছড়া। সেই বইয়ের ছড়া চাইতেই বাবা রুদ্রপ্রসাদবাবুর হাত ধরে সত্যজিৎ রায়ের বাড়িতে যান তিনি। কুশলবাবুর আঁকা ছবিগুলি সত্যজিৎ রায়ের খুব ভালো লাগে। নানান কথোপকথনের মধ্য দিয়ে সত্যজিৎবাবু জানতে পারেন ছোট্ট কুশল থিয়েটার দেখতে ভালোবাসে, এমনকি বাড়িতে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেও দেখায়। তখন সত্যজিৎবাবু ছোট্ট কুশলকে একটু আদ্রু অভিনয় করে দেখাতে বলেন, করেও দেখান কুশল চক্রবর্তী। তারপরই সত্যজিৎবাবু যখন সোনার কেল্লা ছবিটি তৈরি করতে লাগলেন, তখন মুকুলের চরিত্রে কুশল চক্রবর্তীকে কাস্ট করলেন তিনি। 1974-এ ছবিটি মুক্তি পায় এবং দারুণ হিট করে। শ্রেষ্ঠ শিশু অভিনেতা হিসাবে রজতকমল পুরস্কার পান কুশলবাবু, সাথে পান নগদ 5,000 টাকা। ছোট্ট নায়ক ছবিটি তার পরে মুক্তি পায়। এইভাবেই ছবির দুনিয়ায় আগমন ঘটে তাঁর। এরপর চলচ্চিত্রের সাথে অনেক টিভি ধারাবাহিকেও অভিনয় করেছেন, তবে অভিনয়ের মধ্যেই নিজেকে আটকে রাখেননি। 90-এর দশক থেকেই পরিচালনা ও প্রযোজনার কাজেও যুক্ত হন। 1989-এর শ্বেত কপট, তারপর হিয়ার মাঝে, সাহিত্যের সেরা সময়, বিজয়িনী সহ অনেক ধারাবাহিক পরিচালনা করেছেন। ধারাবাহিক ছাড়াও 90টা টেলিফিল্মও পরিচালনা করেছেন তিনি। একটা সময় ক্যামেরার পিছনের জগতের সঙ্গে তিনি দারুণভাবে জড়িয়ে পড়েন এবং বহু বছর অভিনয় করা থেকে নিজেকে সরিয়েও রাখেন। তাছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে কাজেও যোগ দিয়েছিলেন, তবে পরে সেই কাজ ছেড়ে দেন। কুশলবাবুর অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে আছে ভালোবাসা ও অন্ধকার, সংসার সংগ্রাম, কাকাবাবু হারিয়ে গেলেন, প্রেম জোয়ারে, চন্দ্রগ্রহণ, সন্তান, সম্প্রদান, দেবী, এটাই স্বর্গ, দেবা ইত্যাদি। এখন বর্তমানে টিভি ধারাবাহিকে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। সর্বজয়া ও মাধবীলতার মতো হিট ধারাবাহিক দেবার পর আবার শীঘ্রই তাঁকে দেখা যাবে আপকামিং ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজে। 5 দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত কুশলবাবু। ব্যক্তিগত জীবনেও এক সুখী মানুষ তিনি। 2009 সালে বিয়ে করেছিলেন সঙ্গীতা চক্রবর্তীকে, তবে সেই দাম্পত্য টেকেনি। প্রথম সম্পর্ক ভেঙে যাওয়ার পর 28শে সেপ্টেম্বর 2014 সালে তিনি আইনিভাবে বিয়ে করেন সঞ্চারী মুখার্জিকে। 2015 সালের জানুয়ারিতে হয় আনুষ্ঠানিক বিয়ে। সঞ্চারী নিজেও একজন অভিনেত্রী, চলচ্চিত্রে অভিনয় করেছেন, এমনকি বোঝে না সে বোঝে না, রানী রাসমণি সহ অনেক ধারাবাহিকেও তাঁকে দেখা গেছে। কুশল চক্রবর্তী ও সঞ্চারী মুখার্জির এক পুত্র সন্তানও আছে, নাম আহির। স্ত্রী সঞ্চারী ও ছেলে আহিরকে নিয়ে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন অভিনেতা কুশল চক্রবর্তী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।